নেলসন ম্যান্ডেলা 27 বছর জেলে ছিলেন। এই গল্পটা আমরা প্রায় সবাই জানি। ইনফ্যাক্ট জেল থেকে বের হয়ে তিনি কিন্তু প্রেসিডেন্টও হয়েছিলেন, কিন্তু প্রেসিডেন্ট হওয়ার পরেও তিনি তার মধ্যে বিন্দুমাত্র প্রতিশোধ পরায়ণতা ধরে রাখেননি। এর কারণ হলো, তিনি একবার বলেছিলেন যে আমি 27 বছর জেলে থাকার পরেও যদি আমি আমার রাগ ক্ষোভ ঘৃণা বা প্রতিশোধ পরায়ণতাটাকে একেবারেই ঝেড়ে না ফেলে দিতে পারি, তাহলে জেল থেকে আমি ঠিকই বের হয়ে যাব, কিন্তু নিজের মধ্যকার যে একটা জেল থাকে ওই জেল থেকে আমি কখনোই মুক্তি লাভ করতে পারবো না। এই মানুষটির গল্প এই কারণে এতটা ইন্সপায়ারিং, তার কারণ হলো একটা মানুষ যদি 27 বছর জেলে থাকার পরেও সব কিছু ক্ষমা করে দিয়ে প্রকৃত অর্থে মুক্তি লাভ করতে পারেন, তাহলে আমরা কেন পারবো না? আমরা যখন কাউকে ক্ষমা করে দিই বা নিজের রাগটা ঝেড়ে ফেলে দিই, আমরা কিন্তু আসলে প্রকৃতপক্ষে নিজেদেরকেই মুক্তি দিয়ে দিই।